ঠিক বাইরে পড়েছে, যদিও এখনো রয়েছে নেপালের সুযোগ। ফার্স্ট চান্স ফার্স্ট গোল, নেপাল এগিয়ে ম্যাচের 2 মিনিটে প্রথম গোলটা করে ফেললো নেপাল। সবাইকে স্বাগত জানাচ্ছি সাফ উইমেন্স আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ 2021, নেপাল ভার্সেস ভুটান। দুই দলের মেয়েদের ফুটবল এবং এই ম্যাচের ভাগ্যর উপরে নির্ভর করতে পারে। ম্যাচ অফিসিয়াল রুবা দেবী, গুরুস্বামী, চেট্রু রেশমি, সেই নেপালের স্টার্টিং লাইন আপটা কোচ হরিয়াম শ্রেষ্ঠা, অঞ্জনা রানামাগার, সালোনি রানামাগার, রোজিনা শ্রেষ্ঠা, তাঙ্কা খালি, রিকজিং ওয়াংমো, কেলদেন লামো, কার্মা জাংমো, দেখি আংদেন, টিশারিং লাদেন। নেপাল জয়ের ধারাটা অব্যাহত রাখতে চাইবে। লাল জার্সিতে নেপালের মেয়েরা এবং সাদা জার্সিতে রয়েছে ভুটানের মেয়েরা। ম্যাচের একেবারে শুরুর দিকটা, খেলা শুরুর পরপরই একটা থ্রো ইন ভুটানের পক্ষে। রশ্মি কুমারী বলটা চেস করছিলেন, শেরিং লোভেন সোনাম পেয়েছেন বল, সোনাম বেশ কয়েকটা ম্যাচ ধরেই খেলছেন এই দলটাতে। ভুটানের আক্রমণের অন্যতম ভরসা রশ্মির ফ্রিকিক বক্সের ঠিক বাইরে পড়েছে, যদিও এখনো রয়েছে নেপালের সুযোগ। ফার্স্ট চান্স ফার্স্ট গোল, নেপাল এগিয়ে ম্যাচের 2 মিনিটে প্রথম গোলটা করে ফেললো নেপাল, এবং তাদের উৎসব উদযাপন কেনই বা হবে না। একটা ফ্রিকিক সেট পিস সেখান থেকে শুরু, এবং গোলকিপার তিনিও সামনে এগিয়ে এসে যোগ দিয়েছেন নেপালের সেলিব্রেশনে। রশ্মি কুমারের ফ্রিকিক এবং তারপর বক্সের ঠিক ভেতর থেকে সবিতা তার উঠিয়ে দেওয়া বল, এবং তারপর যে হেডার, সেই হেডারে মিনুকা কুমারী, তিনি এগিয়ে নিলেন নেপালকে। চলছে ভুটান এবং নেপালের সাফ আন্ডার 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগের খেলা, এবং এই মাঠেই আগামীকাল বিকেল 5:30টায় হবে স্বাধীনতা কাপের ফাইনাল। এবারে আরও একটা গোলের অপেক্ষায় নেপাল, সেটা বল লাইন ক্রস করে গেছে, গোলকিপার সামনের দিকটা এগিয়ে এসেছিলেন, এবং আর কেউ আঁচ না করতে পারলেও আঁচ করেছিলেন সেখানে খুব কনফিডেন্টলি কুসুম খাতিওয়াড়া, এবং কুসুমে ফুল ফুটেছে, নেপাল 2-0 এগিয়ে গেছে। দারুণ একটা গোল, গুড জাজমেন্ট সেখানে, কিন্তু দেখুন কুসুম খাতিওয়াড়া তিনি এগোচ্ছিলেন, সেখানে গোলকিপার কার্মা ইয়োদেন তার আসলে এগিয়ে আসা ছাড়া খুব একটা কাজও কিন্তু ছিল না, কারণ হচ্ছে তিনি ছিলেন লাস্ট ম্যান। এই জড়তাটা কাটিয়ে ওঠাই সম্ভবত উইমেন্স ফুটবলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাইট, এক্স্যাক্টলি। এবং নেপাল কিন্তু এবারে সাফ আন্ডার 18 লাস্ট যে টুর্নামেন্টটা হয়েছিল সেখানে কিন্তু তার রানার্স আপ হয়েছিল। আরও একবার ভুল পাস, সেখান থেকে সুযোগ কতটুকু কাজে লাগাতে পারবে, চান্স আছে। কুসুম কারিওয়ারা খানিকটা স্লপি ছিলেন, তবে এখনও বলের কন্ট্রোল তাদের কাছে, শটটা নিয়েছেন, গোল নাম্বার 3, অনেকটাই ইজি টাস্ক সেখানে কিন্তু ক্রিয়েট করেছেন রাজানি টেকার। এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি, তিনি যদি ফ্ল্যাগ উঁচিয়েও থাকেন, মাঠের রেফারি যতক্ষণ পর্যন্ত বাঁশি না দেবেন ততক্ষণ পর্যন্ত খেলা চালিয়ে যেতে হবে, এবং ওই জায়গায় অফসাইডে ছিলেন কিনা রাজনী, তিনি যে পজিশনে ছিলেন সেটা অফসাইড পজিশন, কিন্তু এই বলটা যাওয়ার আগে সেটা যদি ভুটানের কোনো মেয়ের পায়ে টাচ লেগে যায় তাহলে সেটা অফসাইড হবে না। কিন্তু দেখুন ভুটানের মেয়েরা খেলায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু রাজনী তিনি বলের সঙ্গে ছিলেন, শটটা করেছেন, ফিনিশিংও করেছেন। রাজনী টাকার গেছেন বা প্রান্তে, সবিতা রানামাগার রয়েছেন সেখানে, সাবিতা বক্সের ভেতর ক্রসিং, কুসুম খাতিওয়ারা তার রিসিভ, এখনো গোলের চান্স রয়েছে, আলতো করে বলটা প্রেস করতে চেয়েছিলেন সেখানে রশ্মি কুমারী, কার্মা ইয়োদেন ফার্স্ট চান্সে তিনি পারেননি, সেকেন্ড চান্স সেটাও কিন্তু এসেছিল, সেটাও হয়নি, বেঁচে গেছে ভুটান। সুযোগ রয়েছে ভুটানের সামনে, দূর থেকেই শটটা করলেন, ওখান থেকে অঞ্জনা রানামাগারকে এমন শটে টপকানো, দারুণভাবে
দুই ডিফেন্ডারের ঠিক সামনে পজিশন নিয়েছেন মঞ্জু খড়কা। এবারে আরও একটা গোলের সুযোগ রয়েছে নেপালের সামনে, গোলকিপার সামনে দিকটা এগিয়ে এসে মিস করে গেছেন, ফাঁকা নেট, গোল লাইন ক্লিয়ারেন্স, আরও একবার বেঁচে গেছে ভুটান। সেই ফ্রিকিক থেকে আরও একটা গোলের সুযোগ ছিল, সুযোগ তৈরি করেছিল নেপাল, বেঁচে গেছে ভুটান। এবং ফার্স্ট হাফটায় নেপালের খুশমা রয় সবিতা রানামাগার জায়গা খুঁজছেন, ক্রসটা করবেন, জায়গা বেরও করেছেন, আরও একটা টার্ন, রশ্মি কুমারী তার জন্য, রশ্মি কুমারী দিয়েছেন বা প্রান্তে, মিনুকা কুমারী রয়েছেন সেখানে, মিনুকা কুমারী থেকে রশ্মি যতটা সুইং করাতে চেয়েছিলেন ততটা পারেননি, তবে কারমাইও দেন ছিলেন স্লপি, বলটা লুজ করে ফেলেছেন, যদিও এখনই আর বিপদ হচ্ছে না, একটা থ্রো ইন পেয়েছে নেপাল। নেপাল জানে ফাইনাল ম্যাচে তাদের একটা কড়া টক্কর হবে ইন্ডিয়ার বিপক্ষে, তাই বেস্ট প্লেয়ার্স যারা আছেন তাদেরকে রেস্টে রেখে আজকের ম্যাচটা যতটুকু পার করা যায়। অলরেডি তারা 3-0 আপ এবং এক্ষেত্রে গোলের একটা চান্স তৈরি হয়েছে এবং দূর থেকে এসে চমৎকার একটা ফিনিশিং করেছেন মিনুকা কুমারী। ইট ওয়াজ আ সেটার ফ্রম চেঞ্জ যে প্লেয়ার আমিশা খারকি, শেষ পর্যন্ত চমৎকারভাবে গোল বের করেছে তারা। একেবারেই কিছু করতে হয়নি মিনুকা কুমারীকে, ওই কাজটুকু না করতে পারলে নিজেই হতাশ হতেন। এবং আরও একবার কুসুম খাতিওয়াড়া, তিনি শুরুটা করেছিলেন, গোলকিপারকে দারুণভাবে কাটিয়ে বলটা একটু বেশি দূরে চলে গিয়েছিল, কিন্তু সেই জায়গায় ছিলেন মিনুকা কুমারী। দ্বিতীয় গোলটা যে কেউই করতে পারতেন এবং নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটা করে ফেলেছেন মিনুকা কুমারী। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন, এবার করলেন 72nd মিনিটসে। ফুটবলের রস আস্বাদনের জন্য যারা অপেক্ষমান তাদেরকে হতাশ করেনি দুটো ম্যাচই, এটাকে কিন্তু আরও একবার আমিশা, কিন্তু সেই জায়গায় বলটা ক্লিয়ার হলো। আমিশা যে সাবস্টিটিউট হিসেবে নেমেছেন সেটা তার দৌড় দেখেই খুব ভালোভাবে টের পাওয়া গেছে, এবং এনার্জি লেভেলেও রিগজিনের সঙ্গে তার পার্থক্য রয়েছে, তিনি যেই এবং ডিজার্ভিংলি একটা ইয়েলো কার্ড তিনি দেখেছেন। আরও একটা গোলের প্রতীক্ষায় নেপাল, চার গোলে এগিয়ে তারা, আমিশা, আমিশা ওয়ান, গোলকিপার সামনে দিকটা এগিয়ে এসছেন আমিশা, তবুও জালের ঠিকানা খুঁজে পেলেন না। রিগজেন ফার্স্ট হাফে তিনটা, সেকেন্ড হাফে একটা গোল হজম করেছে ভুটান। এবারে সুযোগ কুসুম, কুসুম এবার অবশ্য কুসুমে ফুল ফোটেনি, এখনো সুযোগ, মিনুকা ছুটছেন, মিনুকা নয় অবশ্য সেখানে ছিলেন রশ্মি কুমারী, কর্নার কিক নেপালের, গোলকিপার কারমা ইয়োদেনকে খানিকটা ক্রেডিট দিতে হয়, গেল 10 মিনিটে বেশ কিছু তার ভালো সিদ্ধান্ত বাঁচিয়ে দিয়েছে ভুটানকে। সো দের ইজ এ বিগ চান্স বাংলাদেশ দলের জন্য ওয়ান সেকেন্ড টাইটেল ডিফেন্ডিং এর পথে। এইদিকে আবার নেপাল অ্যাটাকে উঠে গেছে, কিপার ইয়োদেন তিনি ছুটে এসে বাঁচানোর চেষ্টা করেছিলেন ওয়ান সেকেন্ড, বাট অফসাইডের ফ্ল্যাগ আরো আগেই উঠে গেছে আমিশা কারকির এগেইনস্টে। শ্রীলঙ্কার মেয়েদের জন্য হয়তো সময়টা কঠিন, তবে শুরুটা তারা করেছে, নিশ্চয়ই আগামী দিনগুলোতে তাদের উন্নতি হবে এবং সেই পথেই তারা হাঁটবে। তিন দিনের বিশ্রাম সেটাও কেউ যথার্থ বলে হয়তো বা ফুটবলের স্ট্যান্ডার্ডে অনেকেই ধরবে, হবে 22 ডিসেম্বর ঠিক এই মাঠেই, যদিও আগামীকালই একটা ফাইনাল রয়েছে স্বাধীনতা কাপের, বিগ ফাইনালে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড এবং বসুন্ধরা কিংস, বিকেল 5:30 সেই ম্যাচটা কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে, এবং সেই ম্যাচটা সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে। অবশ্যই অঞ্জনা রানামাগার থেকে সবিতা রানামাগার, সালোনি রানামাগার নন, সেখানে চেঞ্জ প্লেয়ার প্রতীক্ষা চৌধুরী, সোনাম লামো আবারও অফসাইডে, অ্যাডিশনাল টাইম 4 মিনিট, অ্যাডিশনাল টাইমের 4 মিনিটও শেষ হয়ে গেছে, তবে ইঞ্জুরির কারণে রেফারি আরও বেশ কিছুক্ষণ সময় দিয়েছেন। সবিতা
বল রাখতে পারেনি কাউন্টার অ্যাটাক থেকে লাস্ট একটা সুযোগ ভুটানের জন্য অবশ্য হাফ লাইন পেরোনো হয়নি এবারে যদি পারেন সোনাম লামো পেরেছেন যদিও বলটা সোনাম আরেক সোনাম পর্যন্ত আর পৌঁছয়নি রেফারি জানিয়ে দিয়েছেন সময় শেষ সময় শেষ নেপাল 4-0 গোলে জিতে এই টুর্নামেন্টে ফাইনালে যাওয়ার রেসে টিকে থাকলো এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একই সঙ্গে 7 পয়েন্ট নেপালেরও সাফ অনূর্ধ্ব 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপ নেপাল এবং ভুটানের এই ম্যাচের ফুল টাইম স্কোর লাইন নেপাল 4 ভুটান 0